ফাইনালি ইন্ডিয়া লঞ্চ হয়ে গেল রিয়েলমি 11 5G। এর আগে রিয়েলমি তাদের দুইটি ফোন লঞ্চ করে, রিয়েলমি 11 প্রো ও প্রো প্লাস। তারই সাথে সাথে 11 সিরিজে আরো দুইটা ফোন অ্যাড হলো, রিয়েলমির 11 ও 11X। এই যে ফোনটা দেখছেন এটা রিয়েলমি 11 5G, এটাতে দেওয়া আছে 108 মেগাপিক্সেলের প্রো লাইট ক্যামেরা, আলট্রা স্মুথ ডিসপ্লে, বিগ ব্যাটারি, 80 ওয়াটের ফাস্ট চার্জার। আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটাতে দেওয়া আছে মিডিয়াটেক ডায়মেন্সিটি 6100+5G চিপসেট। এই ফোনটি ইন্ডিয়াতে under 20,000 রুপিতে লঞ্চ করে। আজকে এই ভিডিওতে থাকছে রিয়েলমি 11 ফোনটির আনবক্সিং সহ ফার্স্ট ইম্প্রেশন, ফোনটি কেমন দাম নিয়ে বাংলাদেশে আসতে পারে। সো কথা না বাড়িয়ে ফোনটির আনবক্সিং এর দিকে যাওয়া যাক। ইউলো বক্স, প্রথমেই থাকছে সিম কার্ড টুল ও ডকুমেন্টেশন। এরপর থাকছে ট্রান্সপারেন্ট কেস, যেটা দেখে বোঝা যায় ক্যামেরা মডিউলটা রাউন্ড শেপের, অনেক বড়, ফ্ল্যাট সাইড, এটা একটা ডিসেন্ট কোয়ালিটির কেস। দিস ইজ দ্য ফোন। এর সাথে যেমনটা বলেছিলাম 80 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে, তবে রিয়েলমি 11 5G ফোনটি 67 ওয়াট চার্জারকে সাপোর্ট করে। এরপরে টাইপ এ টু টাইপ সি চার্জিং কেবল। এবার আসা যাক ফোনটির দিকে। একেবারে প্লেন ব্যাক, ক্যামেরা মডিউলটা যেমনটা বলেছিলাম বেশ বড়, ক্যামেরা মডিউলের ভিতরে দুইটা ক্যামেরা মডিউল রয়েছে, ব্যাক সাইডটা স্লাইট টেক্সচার দেওয়া হয়েছে, একেবারে গ্লসি না, তবে ফ্ল্যাট সাইড হওয়ার কারণে ইনহ্যান্ড ফিল্ড অনেক ভালো পাওয়া যায়। এক কথায় বলতে গেলে ইটস লুক ডিসেন্টলি প্রিমিয়াম। পোর্টস অ্যান্ড বাটন, নিচের দিকে থাকছে স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি পোর্ট, মাইক্রোফোন এবং 3.5mm হেডফোন জ্যাক। লেফট সাইডে সিম কার্ড স্লট, উপরের দিকে নয়েজ ট্যান্সলেশন মাইক, রাইট সাইডে ভলিউম ব্রোকার ও পাওয়ার অন অফ বাটন। পাওয়ার অন অফ বাটন হলো ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সাইড মাউন্টন। এছাড়া ফোনটির ওজন 190 গ্রাম, বিল্ড কোয়ালিটি মোটামুটি ভালো বললেই চলে। ডিসপ্লে সেকশনে এই ফোনটিতে 6.72 ইঞ্চি বড় একটা ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটা ফুল এইচডি প্লাস, আইপিএস এলসিডি প্যানেল, 120Hz এর ফাস্ট রিফ্রেশ রেট রয়েছে। এবার যদি এর প্রিভিয়াস জেনারেশন রিয়েলমি 10 এর কথা বলি, সেটা 90Hz কিন্তু অ্যামোলেড প্যানেল ছিল, আর এটাতে আইপিএস এলসিডি প্যানেল তবে 120Hz এর। তাছাড়া এই ফোনটিতে দেওয়া হয়েছে 618 নিটস পিক ব্রাইটনেস, যেটা থেকে আউটডোর ভালো একটা পারফরমেন্স পাওয়া সম্ভব। এবার যদি আমরা এই ফোনটির প্রসেসর নিয়ে কথা বলি, এই ফোনটিতে এসেছে একদম নতুন একটা প্রসেসরের সাথে, যেমনটা বলেছিলাম মিডিয়াটেক ডায়মেন্সিটি 6100+ চিপসেট। এটা একটা 5G প্রসেসর, এর অন্তত স্কোর 4,25,000 এর আশেপাশে। এছাড়া এই ফোনটি সাধারণত একটি ফিক্সড ভেরিয়েন্টই ইন্ডিয়াতে লঞ্চ করেছে, 8GB 128GB স্টোরেজ। এর র্যাম টাইপ LPDDR4X আর স্টোরেজ টাইপ UFS 2.2, রিয়েলমি UI 4.0, আর এই ফোনটি আউট অফ দ্য বক্স থাকছে Android 13। এরপর যদি আমরা এই ফোনটির ক্যামেরা সেকশন আসি, এই ফোনটিতে প্রাইমারি সেন্সর সেটা হচ্ছে 108 মেগাপিক্সেলের স্যামসাং ASM6 সেন্সর, এরপর 2 মেগাপিক্সেলের ডেপ, আর সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা আছে 16 মেগাপিক্সেলের শুটার, সামনে পিছনে ভিডিও রেকর্ড করা যাবে 180p 30fps পর্যন্ত। এই ফোনটির লো লাইট পিকগুলো খুবই সুন্দর হয়, মানে শার্পনেস ও ডিটেলস খুব ভালো পাওয়া যায়। এই ফোনটির রাইট সাইডে যে সিম কার্ড স্লট রয়েছে, সেখানে দুইটা সিম কার্ড, একটা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। এছাড়া এই ফোনটিতে সকল ধরনের সেন্সরই দেওয়া হয়েছে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা অনেক বেশি ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, ফেস আনলকও রয়েছে। কানেকটিভিটি, ডুয়েল ব্যান্ডসের ওয়াইফাই থাকছে, ব্লুটুথ 5.2। তাছাড়া এটা একটা 5G ফোন, যেটা 9 ব্যান্ডসের সাপোর্ট দেওয়া হয়েছে। এবার যদি আমরা মাল্টিমিডিয়ার দিক আসি, এই ফোনটিতে যে ডিসপ্লে দেওয়া হয়েছে আইপিএস এলসিডি প্যানেল, সেটা কিন্তু অসাধারণ। টিন বেজেল নেই বললেই চলে, ভিডিও কালার কোয়ালিটি এই বাজেটে সবার পছন্দ হবে বলে আশা করি। পারফরমেন্স, মিডিয়াম টু হাই সেটিংসে পাবজি গেমটা প্লে করতে পারবেন, এইচডি হাই রেজলিউশনে বিজিএমআই খেলতে পারবেন 40fps, তবে মিডিয়াম সেটিংসে প্লে করলে যে কোনো গেমসই স্মুথলি প্লে করা যাবে। সবশেষ আসা যাক ব্যাটারি ও চার্জার। এই ফোনটিতে দেওয়া হয়েছে 5000mAh ব্যাটারি ও সাপোর্ট করবে 67W চার্জার, তবে বক্সে দেওয়া আছে 80W চার্জার। এই চার্জারটা থেকে ফোনটাকে 0-50% চার্জ করতে সময় লাগবে 17 মিনিট, মানে একজন মিনিমাম ইউজার 15-20 মিনিট চার্জ করে একদিন চালিয়ে নিতে পারবে। এবার যদি আমরা রিয়েলমি 11 5G কে রিয়েলমি 11X এর সাথে কম্পেয়ার করি, সকল ফিচার্সে নিয়ারলি আপগ্রেড রয়েছে। রিয়েলমি 11X এর ফোনটির ডিসপ্লে ছিল 90Hz এর কিন্তু অ্যামোলেড, এইটাতে 120Hz আইপিএস এলসিডি প্যানেল হয়ে গেছে। এক কথায় বলতে গেলে এইটা ওয়াজ এ বিগ আপডেট। চার্জিং পাচ্ছেন 67W, ক্যামেরা 108 মেগাপিক্সেল, যেটা রিয়েলমি 11X এ ছিল 64 মেগাপিক্সেলের, সবকিছুতেই টুকটাক আপডেট থাকবে। এই ফোনটা বাংলাদেশে আসলে হয়তো 25-26,000 টাকার মধ্যে একটা ভালো ডিল হবে আশা করি। সো ফ্রেন্ডস, এই ছিল রিয়েলমি 11 5G ফোনটির আনবক্সিং সহ ফার্স্ট ইম্প্রেশন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও পাশে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকনটি বাজিয়ে নিন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।